গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার মির্জাপুরে একটি বাগান থেকে বেশ কয়েকটি গাঁজা গাছ কেটে দেয় এবং বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রামবাসীরা জানান, তারা জানতেনই না যে এই গাছগুলি গাঁজা গাছ। এই গাছগুলি যে লাগিয়েছে তার শাস্তির দাবি তোলেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নজরদারি চালানো হবে আর কোথাও এই গাছ আছে কিনা দেখার জন্য। গ্রামবাসী শেখ সফিউল ইসলাম জানান, তারা রোজ এই রাস্তা দিয়ে পেরিয়ে গেলেও জানতেনই না যে এই গাছগুলি গাঁজা গাছ, কারণ তারা গাঁজা গাছ চেনেনি না। তবে যে গাছ লাগিয়েছে তার শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বিরাট ব্যাপার, কেঁচাও হয়ে গেছে। একজন ওদিকে যাও। বাবা, দেখলাম এখানে আমি বাইরে থাকি তো দুদিন পর এসে দেখলাম, জীবনে লাইফে জানি না যে এই জিনিসটা গেঁজা কি গাছ, চিনি না। প্লাস আমাদের মুসলমানের কলঙ্ক, এইখানে মুসলমানের কবরস্থানের সামনে এই গাছ যে রেখেছে আমরা গ্রামবাসী কেউ জানতাম না। তা যে হোক, আপনারা এসছেন দেখেছেন, তা আমাদের বিশাল লজ্জা শরম ইজ্জত কেঁচড়া হয়ে গেলো যে মুসলমানের ওই কবরস্থানের সামনে গেঁজা গাছ জিন্দগিতে দেখিনি, আর এরকম গ্রামে কলঙ্ক এই প্রথম দেখলাম। হ্যাঁ, তাই জানলে আমরা সত্যি বলতাম, তা যে করেছে তাকে শাস্তি হওয়া উচিত। গ্রামবাসী আমরাও সাক্ষী দেবো যে ওকে ধরে বেঁধে শাস্তি দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আসির হোসেন, বাবার নাম শেখ আমির হোসেন। আজকে কি দেখলেন? আজকে দেখলাম গেঁদা গাছ এই সামনে লাগিয়েছে দোকানের পেছনে। তা দেখলাম, হ্যাঁ দেখলাম যে এরকম গাছ লাগিয়েছে। পুলিশ এসছে, দেখি করছে পুলিশ এসে যে সব চেক করে দেখলো, গাছ সব ভেঙে দিল আর প্লাস কেটে নিয়ে এলো। এবার কি বলবে সেটা আপনারা বিচার করুন। ঠিক আছে।